কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আর ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, ডাব আর ডিম নিয়ে বাজার তদারকি করতে হচ্ছে, এটা হতাশাজনক। বৃহস্পতিবার এক ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ, প্রায় প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া। বাজারে গিয়ে প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সবাই, বিশেষ করে স্বল্প আয়ের ও মধ্যবিত্ত মানুষ আছে চরম বিপাকে। ভোক্তা অধিকার সংরক্ষণে বাজার মনিটরিং নিয়ে ছায়া সংসদ বিতর্ক করেছে ডিবেট ফর ডেমোক্রেসি। বৃহস্পতিবার এফডিসিতে আয়োজিত বিতর্কে উঠে আসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি। ডেঙ্গুর প্রকোপকালে ডাবের দাম নিয়ে চলা কাণ্ডে হতাশা প্রকাশ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, আর সব ধরনের পণ্যের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। দেশের মধ্যে বড় যে জায়গাটা, সেটা একটা বড় আতঙ্কের নাম আছে সিন্ডিকেট, এবং সেই সিন্ডিকেটের কাছে শুধু যে জনগণ জিম্মি হয়ে যাচ্ছে সেটি কিন্তু নয়, আমার কাছে মনে হয় সরকারও কিন্তু এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। তো একটা দেশের পাশাপাশি দেশে যদি 40-42 রুপিতে চিনি বিক্রি হয় আর বাংলাদেশ যদি 140 টাকায় চিনি বিক্রি হয়, তাহলে কিন্তু আমাদের ভোক্তাদের কাছে, আমাদের কাছে মনে হয় যে আমরা আসলে কার কাছে এর প্রশ্নের উত্তর খুঁজব। যে পণ্যটা 100% আমি দেশে উৎপাদন করি, সেটি কেন এত অস্থিরতা? আমাদের ডেঙ্গু ডাবের এখন নূতন আবিষ্কার হয়েছে এবং ডেঙ্গুর জন্য ডাবের চাহিদা বেড়েছে সত্য কথা, কিন্তু সেটি 100 টাকার নিচের ডাব 200 টাকা এটি কখনোই হতে পারে না, এবং আমরা যখন কখনো ভাবিনি যে ডাব নিয়ে আমাদের কাজ করতে হবে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি গোলাম রহমানও সমালোচনা করেন এক শ্রেণীর ব্যবসায়ীর অতি মুনাফা করার মনোবৃত্তির। বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ কিভাবে যে জীবন ধারণ করছে সেটা কল্পনা করা যায়। মানুষের সঞ্চয় তলানিতে পড়েছে বা শেষ হয়ে গেছে, ধার কর দিয়ে করছে, মানুষ কষ্টে আছে, সরকারের এদিকে দৃষ্টি দেওয়া উচিত। কোনো জিনিসের দাম বাড়লে তা কেনায় সংযত হওয়ার পরামর্শ ক্যাব সভাপতির। সেইটা বোধ হয় আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।